কালীপূজার আগে গোবরডাঙ্গা থানার তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি। দমকলের সহযোগিতায় নিষ্ক্রিয় করা হয় বাজিগুলি। সামনেই কালীপূজা, সেই কারণে সারা দেশে বাজি এবং আলোর চাহিদা একেবারে তুঙ্গে। হাজারো পরিকল্পনা করেও শব্দবাজি ব্যবহার ও বিক্রি রোধ করা যাচ্ছে না। এদিনও গোবরডাঙ্গা থানার অভিযানে প্রচুর শব্দবাজি উদ্ধারের পর সে কথাই প্রমাণ হয়। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার উদ্যোগে শুক্রবার উদ্ধার হয় বিপুল পরিমাণ শব্দবাজি। দীপাবলির আগেই শব্দবাজি নিষ্ক্রিয় করতে উদ্যোগী হল গোবরডাঙ্গা থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম পাল ও অন্যান্য পুলিশ কর্মীদের তৎপরতায় দমকল কর্মীদের সহযোগিতায় নিষ্ক্রিয় করা হয় উদ্ধার হওয়া বাজিগুলি। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। বেআইনিভাবে শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেফতারও করা হয় এক অভিযুক্তকে। প্রসঙ্গত, কালীপূজোর আগেই শব্দবাজি ব্যবহার রুখতে প্রাণী সম্পদ ভবনে বৃহস্পতিবার বৈঠক করেন পরিবেশ মন্ত্রী। প্রশাসনের নির্দেশিকা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই শব্দবাজি রুখতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন। তাই এবার আগে থেকেই বাজি ব্যবহারের ওপর রেশ টানতে চাইছেন সরকার। আদালতের সেই নির্দেশকে কার্যকারী করতে বৃহস্পতিবারে বৈঠকে বসেন পরিবেশ মন্ত্রী। বৈঠকে বেশ কিছু বিধিনিষেধ ও একগুচ্ছ শর্ত আরোপ করা হয়। বৈঠক থেকে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মতো কাজ করতে বিভিন্ন বাজারে হানা দেবে পরিবেশ দপ্তর ও পুলিশ। জানা গেছে, প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে দীপাবলির আগে মানুষ যাতে শব্দবাজি ব্যবহার না করে সেদিকে লক্ষ্য রেখে আরও তৎপর হবে পুলিশ। উদ্ধার হওয়া বাজি শুক্রবার নিষ্ক্রিয় করা হয় গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, কালীপূজা পর্যন্ত লাগাতার অভিযান চলবে। এ প্রসঙ্গে দিন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম পাল জানান, সরকারের পক্ষ থেকে নির্দেশিকা আছে, গ্রিন বাজি বা সবুজ বাজি ছাড়া অন্য কোনো বাজি পোড়ানো যাবে না। পশ্চিমবঙ্গ সরকার এবং অনারেবল কোর্টের নির্দেশিকা আছে, গ্রিন বাজি বা সবুজ বাজি ছাড়া অন্য কোনো অন্য সমস্ত রকমের বাজি ব্যান্ড আছে। তা সেই সামনেই দীপাবলি উৎসব, সেই উপলক্ষে যাতে সামনে দীপাবলি উৎসবে গ্রিন বাজি ছাড়া অন্য কোনো বাজি ফাটানো না হয় বা ব্যবহার না হয়, সেই উদ্দেশ্যে গোবরডাঙ্গা থানার উদ্যোগে বিভিন্ন গোবরডাঙ্গা থানা এরিয়া বিভিন্ন জায়গায় আমরা রেড করি। রেড করতে গিয়ে গোবরডাঙ্গা স্টেশন বাজার থেকে গত 11 তারিখে আমরা এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 50 কেজির মতো শব্দবাজি উদ্ধার করা হয়। সেই তারপরে একটি কেস হয়, অ্যারেস্ট হয় ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে আজ সেই শব্দ যে সিজ শব্দবাজি আজকে ফায়ার ব্রিগেডের মাধ্যমে এই এখানে ডিস্ট্রয় করা হলো, এবং আগামী দিনেও এই রকম অভিযান দীপাবলি উৎসবের আগে আরও চলবে, যাতে মানুষজন গোবরডাঙ্গা থানার সকল মানুষজন যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে দীপাবলি উৎসব পালন করতে পারে এবং গ্রিন বাজি ছাড়া অন্য কোনো বাজি যাতে ফাটানো বা ব্যবহার না হয় সেদিকে পুলিশ প্রশাসন লক্ষ্য আছে এবং থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাদল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।